কোটা বিরোধী আন্দোলনের সময় বিটিভি ভবনে হামলার মামলায় আসামি হয়ে রিমান্ডে গেলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের ছেলে মাহমুদুস সালেহীন। গত 21 জুলাই সালেহীনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 26 জুলাই রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরবিয়া খানম। 19 জুলাই বিটিভি ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়াও মাহমুদুস সালেহীনের নামে মারধর, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপের অভিযোগে রাজধানীর হাতিরঝিল ও কাফরুল থানায় আরও পৃথক 2টি মামলা হয়েছে। সালেহীনের বিরুদ্ধে হওয়া মামলা 3টি পর্যালোচনা করে দেখা গেছে 3টি মামলায় এজাহারভুক্ত আসামি ও অভিযোগের ধরন একই, ঘটনাস্থল ভিন্ন, তবে আসামির সংখ্যা একই, থানা পৃথক পৃথক। প্রতিটি এজাহারে শুধুমাত্র আসামিদের ক্রমিক নং অদলবদল করা হয়েছে। এক মামলায় কাউকে আগে আনা হয়েছে, আবার আরেক মামলায় কাউকে পেছনে নেওয়া হয়েছে। 3টি মামলায় ধারা ও অভিযোগ অনুরূপ রাখা হয়েছে। জানা গেছে 19 জুলাইয়ের পরে বিএনপি নেতা আমিনুল হকের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলায় মাহমুদুস সালেহীনকে আসামি করা হয়। মামলার সর্বশেষ অবস্থা তুলে ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মিসবাহ মানবজমিনকে বলেন, আসামি মাহমুদুস সালেহীন হাইকোর্টে বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের ছেলে। তিনি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নন, এই ছাত্র আন্দোলনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি নিরেট একজন ভদ্রলোক, তারপরও কেন তাকে মামলায় জড়ানো হয়েছে তা আমার বোধগম্য নয়। সালেহীনকে প্রথমে রামপুরা থানায় 1টি মামলায় গ্রেফতার করে রিমান্ড দেওয়া হয়। সেখান থেকে পরে কাফরুল থানায় আরও 1টি মামলায় গ্রেফতার দেখানো হয়। এই মামলায়ও রিমান্ড দেওয়া হয়। বলতে গেলে মামলার পর মামলা হচ্ছে। একজন বিচারপতির ছেলেও যদি এই ধরনের হয়রানির শিকার হয় তখন আর বলার কিছু থাকে না। তাহলে সাধারণ মানুষের কি হচ্ছে একবার ভেবে দেখুন।